আমি আজকে আপনাদেরকে একটা সবাই পরিচিত একটা গাছ, যেটা 18 কোটি মানুষ এই গাছের সাথে পরিচিত, সেই গাছটার ঔষধি গুণ সম্পর্কে আপনাদের এবং ব্যবহারের নিয়ম নীতি সম্পর্কে একটু বলবো। গাছটির নাম হলো মানে কালো মেঘ। আজকে আমরা জানাবো কালো মেঘ পাতার উপকারিতা ও খাওয়ার নিয়ম। বৈজ্ঞানিক নাম হলো যে অ্যান্ড্রোগ্রাফিক মানে পেনিকুলাটা, একে গ্রিন চিরতা নামে ডাকা হয়। বাংলাদেশ সহ ভারতবর্ষে বিভিন্ন স্থানে এই গাছ জন্মায়। এটি জ্বর নিবারক, লিভারের শক্তিবর্ধক, কৃমিনাশক, পিত্তরস বর্ধক, ক্ষুধাবর্ধক, ব্যথানাশক ও হৃদরোগের উপকারী। মানুষ খায়, কিন্তু হলো যে তার কিসের জন্য খায় এটা সম্পূর্ণ জানে না। খালি কমন, খালি চিরতা খাইলে, কালো মেঘ খাইলে এই উপকার হয় এই কথা বলে। শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে। কালো মেঘের শরীরকে ভাইরাস আক্রান্ত হতে দেয় না। কালো মেঘ ডায়াবেটিক্স রোগীদের জন্য ভীষণ উপকারী। আর যাদের ডায়াবেটিক্স নেই কিন্তু রক্তে চিনির পরিমাণ বেশি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উচ্চমাত্রায় কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ প্রতিরোধ বিশিষ্ট ব্যক্তির জন্য খুবই উপকারী। কালো মেঘের রস কৃমিনাশক, এটি বাচ্চাদেরও খাওয়ানো যেতে পারে। এটি অ্যালার্জির সমস্যা দূর করে। যাদের অ্যালার্জির জন্য শরীরে ফুলে যায়, চোখ ফুলে যায়, ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা কম থাকে, শরীরে ঝিকুনি ঝিমুনি জ্বর জ্বর ভাব দূর করে এবং রক্ত পরিষ্কার হিসাবে সাহায্য করে। বহু বছরের জ্বর, ইনফেকশন, লিভারের অসুখ, ডায়াবেটিক, ভাইরাস এবং ব্যাকটেরিয়া গঠিত রোগ এবং পিত্তরস বর্ধক, ক্ষুধা বর্ধক, ব্যথানাশক হৃদরোগে উপকারী। কিন্তু এটা আগে জানবেন আপনারা, ভালোটা যাই না, তারপরে কোনটুকু খাইলে এবং কখন খাইলে এটা আপনার উপকার পাবেন এই সম্পর্কে আপনার আমার ভিডিও থেকে আপনার জেনে নিন ভালোভাবে। এছাড়া এতে প্রচুর পরিমাণকে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জার মোকাবেলা করে, ঠান্ডা লাগার সমস্যা দূর করে, প্রদাহজনিত রোগ সারায়। হ্যাঁ, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস কম করে, ত্বকের সমস্যা দূর করে, টনসিলের সমস্যাও দূর করে। কালো মেঘ খেলে কাটা ছেঁড়া কিংবা ক্ষতস্থান শুকিয়ে যায়, চুল পড়া প্রতিরোধ করে, হাঁপানি প্রকোপ বজায় রাখে। এর ব্যবহৃত অংশ হলো যে একদম শিকড়ে থেকে শুরু করে মানে সব কাণ্ড পাতা সবই মানে আপনি ব্যবহার করতে পারেন। হাত পায়ে জ্বালা পোড়া, ইনফেকশন এবং কুষ্ঠ রোগ এটা দারুণ উপকারী। কালো মেঘ রাতে ভিজিয়ে রেখে সকালে এর পানি পান করতে পারেন। এটি লিভার পরিষ্কার করে, বথ হজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে, কালো মেঘের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। তারুণ্য ধরে রাখার জন্য রোজ কালো মেঘের পানি খেতে পারেন, কারণ কালো মেঘ রক্তকে পরিষ্কার করে, রক্ত সঞ্চালন বাড়ায়, যেটি তারুণ্য ধরে রাখার একটি শর্ত। প্রথমে এই গাছটা আপনারা শুকিয়ে নেবেন, শুকিয়ে সারা বছর এটা শুকিয়ে টুকরা টুকরা করে আপনার সুন্দরভাবে একটা প্যাকেটে রাখতে পারেন। তারপরে যখন আপনি ভিজাবেন সেটা আর একটু টুকরা করে, তারপর একটু পরিষ্কার করে তারপরে পানির মধ্যে ভিজাবেন। পানির মধ্যে ভিজে রেখে সকালে আপনি যখন একটু কালার হবে দেখবেন, তখন হলো সেকে ওই পানিটুকু আপনারা খাবেন। যদি আপনার বেশি তিতা আপনার জন্য কষ্ট হয় তাহলে তার সাথে একটু মধু মিশ্রিত করে খেলেন, কিন্তু আপনি চিনিটা খাবেন না। বিশেষ করে সাদা চিনিটা হলো যে এটা হলো সম্পূর্ণ কেমিক্যাল, কারণ এটা ঘাসের থেকে তৈরি করছে এবং একে এই মডেলে নিয়ে আসতে প্রচুর পরিমাণ কেমিক্যাল মানে খরচ দিচ্ছে, যার জন্য কেমিক্যালে এই ওষুধি শক্তিকে নষ্ট করে দেয়। তার জন্য অনুরোধ করব, বিশেষ করে
সর্দি জাতীয় কোনো কিছু যদি থাকে তাহলে আপনি এই সাদা চিনি আপনি খাবেন না, এবং বহু রোগ এই সাদা চিনির জন্য খুব অসুবিধা, কারণ রোগ বাড়ায় বরঞ্চ কার্যক্ষমতা কমায় দেয় ওষুধের। এই জন্য অনুরোধ করছি যে সাদা চিনিটা বাদ দিয়ে আপনার গুড় দেখাবেন, মধু দেখাবেন, অসুবিধা নেই। মানে ভালো করে ধুয়ে এটা তো বলেই দিলাম আপনাদেরকে। হ্যাঁ, এইভাবে আমি সবাইকে আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে আপনাদের স্বাস্থ্যবিধি মানে আপনার হলো খাওয়ার নিয়ম নীতিগুলো ভালো মধ্যে জেনে নিয়ে আপনারা মানে খাবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।